हाँ जी सर। मॉडल छात्र विश्वविद्यालय प्रिय शिक्षार्थी बृंद, आज আমরা নতুন করে নবম নতুন শ্রেণী গণিত নিয়ে আলোচনা করছি। বাকি সংখ্যাগুলো একবার আছে,
সারণীতে দেওয়া থাকে তোমার সবসময় সারণীর অঙ্ক করে ভালো, কারণ সারণীর অঙ্ক অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর
অবিন্যস্ত পদ্ধতি যদি আপনাকে থাকে বিন্যস্ত করে সাজিয়ে করা অনেক সময় দরকার। তারপরে লেখ আছে পরিসংখ্যানে ছয়টা জিনিস খেয়াল রাখতে হবে, গড় বর্ধক প্রশ্ন আমার কাছে আয়তনে বহুভুজ অসীম রেখে, মানে লেখ হলো তিন প্রকার আছে, আয়তনে বহুভুজ অসীম রেখে তিন প্রকার লেখ আছে। এখন মনে করো এখানে আমরা একটা সামনে তৈরি এখানে দেখা যাচ্ছে তোমরা এই গণসংখ্যার সংখ্যার পর্যন্ত দেখা আছে গঠন সংখ্যা, গঠন সংখ্যা আর গণসংখ্যা একই জিনিস, মানে প্রশ্ন
বিয়োগ এ পূর্ববর্তী শ্রেণী পূর্ববর্তী শ্রেণী গণ এ পদস্থের প্রশ্রয় শ্রেণী গণকে বিয়োগের পূর্ববর্তী শ্রেণী গণ এই প্রশ্রয় শ্রেণী 36 থেকে 40 এই প্রশ্রয় শ্রেণী গণকে 12 এই পূর্ববর্তী শ্রেণী গণ কত কত 7 তাহলে এ পদস্থ 12 বিয়োগ 7 আবার এক প্রয়োগ এক প্রশ্ন প্রশ্ন শ্রেণী গণ প্রশ্ন শ্রেণী ভালো সংখ্যা বিয়োগ এ পরবর্তী শ্রেণী এর পরবর্তী পরবর্তী শ্রেণী
তাহলে আমরা কি তিন দিনে গেলাম ক্রস ওভার দিনে গেলাম তোমার তিনটে দিনে জানতে হবে পরিসংখ্যান গড় মধ্যক ক্রস ওভার কিন্তু এক দিনে গেলাম হবে না আস্তে আস্তে আমাদের শিখতে হবে গড় মধ্যক ক্রস ওভার এরপর আবার আমরা মধ্যক দিনের সূত্র শিখবো মধ্যক দিনের সূত্র এই এই ক্রস ওভার দিনের ক্রস ওভার দিনের জন্য দুই নম্বর থাকে সেটা এবার আমরা মধ্যক দিনের সূত্র শিখবো মধ্যক মধ্যকে সূত্র হচ্ছে মধ্যকে সূত্র হচ্ছে ক্যাপিটাল এক্স এর কত
তাহলে এখানে কত যেখানে a ইকুয়াল টু 40 n মাইনাস 2 b তাহলে হ্যালো হ্যালো এরপর দেখো তাহলে এর মানে কি হবে 20 পদে মান অর্থাৎ 20 পদ মান কত হবে তারপরে 20 পদ বলছে তো এই সেন্টেন্স 8% তাহলে 25 পদ মানে 15% তাহলে 15 বার বাকি আছে এই তাহলে এইখানে 20 পদ আছে 30 30 থেকে
2.0 atau se 2.0 ini
Terima kasih.